প্রতিদিন জীবনে আনন্দ দিনে স্বাগত। আজ আসার জন্য ধন্যবাদ। আজ এই অনুষ্ঠান দেখতে এসেছেন বলে আমি ভীষণ খুশি, কারণ আপনার জীবন পরিবর্তনের জন্য প্রভুর বাণীর শক্তি ভীষণ কার্যকরী। আমাদের সম্বন্ধে প্রভুর বক্তব্য বিশ্বাস করা দরকার, লোকে যা বলে থাকে তা নয়। আর আপনারা সবাই পুরো অনুষ্ঠানটি দেখুন, নিজের মতো হওয়ার গুরুত্ব নিয়ে এই বার্তাটি নেবাস্কা ওমাহা থেকে আমি প্রচারিত করতে চলেছি। আজ অনেকের উচিত নিজেকে ভীষণভাবে আলিঙ্গন করা, আপনাদের বলা দরকার এই হলো সব, বলিতে একটা দাগ কেটেছি, আমি যে আমি তাই, এটা যেমন ঠিক তেমন এটা, আমি এটাকে পছন্দ করব, দেখব এই নিয়ে কি করতে পারি যিশুর নামে। অনেকেই আছে যারা কাজ করে এবং সেকে ভীষণ দ্রুত, অনেকে সেই কাজ করতে অনেক সময় নেয়, কিন্তু যখন ধরে ফেলে তখন পুরো আয়ত্তে নিয়ে নেয়, অন্যের সঙ্গে বেশি জানতে চায়, অন্যকে বেশি জানতে চায় না। আমার মাথায় সব সময় ধ্যান প্রচার এই সবের চিন্তাভাবনা। আর আমার ধরুন গাড়িতে যাচ্ছি, দেব বলল আরে ওই দেখো গাছের ওপর একটা বিড়াল বা ওই রকম কিছু, সব সময় ও হাসে কারণ আমরা এক মাইল পেরিয়ে গেছি, আরো অনেকটা রাস্তা আমাকে যেতে হবে, কোনো রেস্টুরেন্টে হয়তো গেছি। ও বলল এখানে আগেও এসেছি, মনে পড়েছে আমরা ওখানে গেছি বসেছি, আমি ওটা খেয়েছিলাম, তুমি সেটা খেয়েছিলে কি জানি, আমার তো মনে পড়ছে না। আমরা সবাই তো একরকম নই, জীবনের অনেকগুলো বছর আমি ভীষণ নির্যাতন দুঃখের মধ্যে কাটিয়ে এসেছি, কারণ আমি অন্যদের মতো হওয়ার চেষ্টা করে যেতাম, আসলে আমি কে সেটাই আমি জানতাম না। আর আপনাদের মধ্যে কতজনের এমনটি হয়েছে বলুন? আমি দেবের মতো হতে চাইতাম, ও ভীষণ শান্ত, ধীর স্থির, কিছুতেই বিরক্ত হয় না, সবেতেই দেবের উত্তর একটাই, নিজের যত্ন। আরেকটা কথার খুব পছন্দ, দেখা যাবে। নিজের যত্ন নাও, আমি না কেমন যেন হতবুদ্ধি হয়ে যাই, কি বলবো ভেবে পাই না। ও বলে প্রভু ওসব বুঝে নেবেন, আরে বাবা কবে বুঝবেন, আর কিভাবেই বা তিনি বুঝবেন। বসে বসে নিজের দর্শন নিয়ে ভাবি, কারণ বারবার করতে চেষ্টা করি, ভেবেই চলি এটা ঠিক যে প্রভু আমায় এইরকম অনেক ঘটনা থেকে মুক্তি দিয়েছেন, কিন্তু সেই সময় ভীষণ রেগে যেতাম। দেবের শান্ত হাবভাব দেখে আমি আমার পাদ্রী স্ত্রীর মতো হতে চাইছিলাম, তিনি ছিলেন ভীষণ মিষ্টি স্বভাবের, তিনি লোকেদের পরামর্শ দিয়ে বলতেন ও ও খুলে বলুন, আরো কিছুক্ষণ আলোচনা করা যাক, ও মানে যখন লোকের মতো কথা বলে, তারপর বলতাম আপনার এটা করা দরকার, যান বাড়ি গিয়ে একটা করুন, প্রভুর মহিমা। তার মানে আমি যে রকম ছিলাম তা নয়, কিন্তু ওই রকম কথাবার্তা বেরিয়ে আসত। সেই জন্যই আমি এইভাবে প্রচার করি, আমি এখানে নাচি না, কোনো রকম ভাবে আমি খেলাধুলো শুরু করি না, আমার এটা সময় রয়েছে, সেই সময় আমি কিছু সত্য গামন করি না, সেটাকে বেশি সাজাতে গোছাতে যাই না। হ্যালেলুইয়া, এটা যেমন এটা ঠিক তেমন, সত্য জিনিসটাকে তো আর সত্য ছাড়া অন্য কিছু করতে পারে না। তারপর মনে হলো আমি যেন হীন রুক্ষ আর ক্ষুব্ধ, তবে শেষে কি জানেন, প্রভু আমায় এভাবেই গড়েছেন, তার মানে এই নয় যে আর উন্নতি হবে না, তার মানে এই নয় যে আত্মার ফল আরও উন্নতভাবে গড়া যাবে না, চারপাশে মানুষদের প্রভু দৃষ্টান্ত হিসেবে গড়েছেন। মাঝে মাঝে অবাক হয়ে যায়, কারণ মনে মনে যতদিন আমি এই সহায়ক গোষ্ঠীতে রয়েছি ততদিন আমার জীবনে কেউ না কেউ একজন এসেছে যে প্রকৃত অর্থেই সুন্দর মানুষ, একজন সুন্দর মানুষ যখন কিছু একটা কাজ করে তখন সে চলে যায় আর অন্য কেউ চলে আসে, প্রভু আরেকজন সুন্দর মানুষকে পাঠিয়ে দেন, নতুন একটি মেয়ে আমার সঙ্গে এখন ভ্রমণ করে, যখন
20 বছর ধরে আমি চিনি, এই সপ্তাহ শেষে সে এখানে নেই। এবার শুনুন, কি সুন্দর মেয়ে! এমনও তো হতে পারে যে একদিন তার সৌন্দর্যে আমি নিজেকে অপমানিত বোধ করলাম। আমি হয়তো সবার সামনে সুন্দর হয়ে উঠতে গেলাম, তখন লোকে আমার দিকে তাকিয়ে বলল, আপনার হলো কি বলুন তো? আসল ঘটনা হলো যে আমার চারপাশের মানুষেরা যারা আমায় ঘিরে রয়েছে তারা অপমান করে না, কিন্তু আমায় নম্রভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেন। আর আমাদের জীবনে প্রভু এত লোককে যে পাঠিয়েছেন সেটা তাদের সঙ্গে নিজেকে তুলনা করার জন্যে তিনি আদৌ পাঠাননি, তাদের কাছ থেকে লাভ পাবার জন্যে পাঠিয়েছেন। আর তারা যতটা ভালো আপনি ততটা ভালোই উঠতে পারবেন না, এটা আসলে ভারসাম্য জিনিসটাকে মনে করানোর জন্যে। দেব ওর নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত অন্য কিছু নিয়ে ভাবে না, এটা থেকে মনে হয় যে শান্তিতে থাকো, একেবারে শান্তি বজায় রাখো। তাদের ওপর রেগে যাওয়া বন্ধ করতে হবে। আপনার সঙ্গে থাকলেও আদৌ আপনার মতো নয়, যারা আপনাদের মতো নয়, যাদের আমরা পাল্টানোর চেষ্টা করি, আমাদের মতো গড়ে তুলতে চাই, তাদের ওপর আমাদের রেগে ওঠার একটা কারণ হলো, আর আমরা চাই না। আমিন। আপনি যা চান আপনি তাই হয়ে উঠুন। আমি আমার পাদ্রীর স্ত্রীর মতো হতে গেছিলাম, কিন্তু পারলাম না। তিনি ছিলেন শিল্পে কর্মে, তিনি বাগানের ঘাস কাটেন, টমেটো ফলান, টমেটো তোলেন, বাড়ির সব কাপড় জামা সেলাই করেন, নিজস্ব বাগান, নিজের হাতে পরিচর্যা করেন, ঘরদোর সাজান, আঁকতে পারেন। আর আমি তো মোটে একটা দিয়াবল তাড়াতে চাইছি প্রভু, কিন্তু কি জানেন, যতদিন না জানবেন যে আপনি অন্য কারো মতো হতে পারেন না, ততদিন আপনি রাজা হবেন না। দাউদ কোনো দিন রাজা হতে পারতেন না যদি না জানতেন যে তিনি কারোর মতো হতে পারবেন না। আর যদি তিনি গলিয়াথের সঙ্গে শৌলের দেওয়া অস্ত্র নিয়ে লড়তে যেতেন, তাহলে ওনার হাল খারাপ হয়ে যেত, কোনো দিন রাজা হওয়া সম্ভব হতো না। আর আমার মনে হয় যারা এখানে আছেন ও টিভি দেখছেন তারা অনেকেই লক্ষ্য হারিয়েছেন, কারণ প্রতিনিয়ত নিজের চেয়ে অন্যরকম হওয়ার চেষ্টায় আপনারা ব্যস্ত। মনে হয় না যে আপনি গ্রহণীয় নন, কারণ আপনি অন্যদের দিকে চেয়ে থাকেন, অথবা লোকেদের বলার কথা আপনি দুঃখ পান এবং সেই কথাগুলি বিশ্বাস করতে থাকেন। প্রভু যা বলেছেন সেটা বিশ্বাস করা দরকার, লোকে যা বলেছেন সেটা নয়। প্রভু বলেছেন সেটা আপনার দেখাচ্ছি। গীত সংহিতা 129 দেখুন, এটা পড়লে বুঝবেন যে এর মানে নিজেকে পরিবর্তন না করা নয়, পরিবর্তনের দরকার। বলছি পরিবর্তন সবারই দরকার, আর আমাদের প্রত্যেকের সংশোধন করা দরকার, প্রত্যেকের বৃদ্ধি দরকার। আর সেই মহিমার পথে উত্তরোত্তর প্রভু পরিবর্তন করেন। প্রভুর সঙ্গে কাজ করলে দেখবেন কিছু কিছু জিনিস পাল্টে গেছে, কিন্তু মূল যে ভিত্তিতে প্রভু আমাদের যা হওয়ার জন্য করেছেন সেটাই আমাদের স্বরূপ। কিভাবে তার সেরাটুকু হওয়া যায় সেটা জানতে হবে। গীত সংহিতা 129 অনন্যা, এর মধ্যে যা রয়েছে সেটা আপনারা কজন জানেন সত্যি করে বলুন তো। হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, তোমাকে জ্ঞাত হইয়াছ, এটা আমার দারুণ লাগে সত্যি, অপূর্ব। প্রভু যখন বলেন যে তিনি আপনাকে জানেন, সেটা আপনার পড়োশী বলার মতো নয়, তিনি আপনাকে জানেন, প্রভু আপনাকে জানেন। আমি বলছি যে প্রভু আপনাকে জানেন। তুমি আমার উপবেশন, তোমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ, তুমি আমার পথ ও আমার শয়তান তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালোরূপে জানো, যেমন আমি বলি আপনি করার আগে থেকেই প্রভু জানেন যে আপনি কি করতে যাবেন। প্রভু অবাক হন এমন আদৌ ন, প্রভু আমায় সহায়ক গোষ্ঠীর জন্য আহ্বান করেননি, আর তার তদ্দিন পরে যিশুর কাছে ফিরে গিয়ে নিজে থেকে এইভাবে ভুল করি, তারপর প্রভুর মতো যেন বলে বসি আমরা, হায় রে। আপনি কি কি ভুল করবেন তাও প্রভু জানেন, বিশেষত আপনাকে তার সঙ্গে
সম্পর্ক গড়তে আহ্বান করার আগে, এই পৃথিবীতে এমন কোনো গর্ত নেই যার গভীর পর্যন্ত গিয়ে আপনাকে বার করার জন্য প্রভুর হাত পৌঁছয় না। প্রভু যিশু রক্ত হয়ে সব কিছু ঢেকে দেন, নয় কিছুই ঢাকেন না। আমিন, হ্যালেলুইয়া। যখন আমার জিহোবাতে একটি কথাও নাই, দেখো সদাপ্রভু তুমি ইহা সমস্তই জানিতেছ, প্রভু আগে থেকে সব জানেন, আপনি কি বলতে চলেছেন, আপনি কি করতে চলেছেন। এবার দেখুন পদ ১৩, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়েছিলে, আমি তোমার স্তব করিব, আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত, তোমার কর্ম সকল আশ্চর্য তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। এবার দেখুন তিন মাস আগেও আমি একটা ব্যাপার বুঝতে পারিনি, দেখুন এখানে কি বলছে, তোমার কাজকর্ম সুন্দর। তিনি তার নিজের সম্বন্ধে বলছেন, প্রভু আপনি যা সৃষ্টি করেছেন সেটা অপূর্ব, এটা কোনো দুর্ঘটনা নয়, আপনি উদ্দেশ্য নিয়ে সেই কাজটা করেছিলেন আর সব কিছু আমার ব্যক্তিত্বে ঢেলে দেন, আর আমার জীবনে আহ্বান করেছিলেন, আমার সামনে একটা লক্ষ্য রেখেছিলেন, আমার হাতের ছাপ কান করেছিলেন, আমার দান করেছিলেন, আমার চোখের জ্যোতি দান করেছিলেন, আমার কণ্ঠস্বর দান করেছিলেন, আমায় কোচকানো বা সোজা চুল দিয়েছিলেন, সেই চুলের রং সোনালি বা বাদামি বা লাল হতে পারে। হে প্রভু আপনি উদ্দেশ্য সহকারে নিজের হাতে আমায় আমার মাতৃগর্ভে করেছিলেন, আপনার কর্ম অতুলনীয়, আমি সেই সবই ভীষণ ভালোবাসি প্রভু। প্রভু আপনি অতুলনীয়, কি করে আমরা চলি যে আমি এটা নেই, আমার ওটা নেই, এটা নেই, সেটা নেই। দাউদ ভুল করেছিলেন, তবু তিনি বলেছিলেন আমার সহবর্তী হন হে প্রভু অতুলনীয়। আপনার প্রতিটি কাজ, আমাদের মধ্যে কতজনের এই দাউদের মতো বলিষ্ঠভাবে আস্থা সহকারে উৎসাহ নিয়ে বলতে পারেন নিজের বিরোধিতা করা বন্ধ করতে হবে, আমাদের হতে হবে সম্পূর্ণ আত্মবিশ্বাসী, পবিত্র আত্মায় পূর্ণ, নৌকার বাইরে পা দেওয়ার মতো প্রস্তুত, দিয়াবল যে পায়ের তলায় রয়েছে সেটা বুঝতে হবে, এবং প্রভুর ওপর যদি আপনার দৃষ্টি থাকে তাহলে দিয়াবল এবং পৃথিবীর কোনো মানুষ আপনাকে প্রভুর ইচ্ছে থেকে লোকেদের সম্বন্ধে ভাবনা চিন্তা করলে চলবে না, তারা কি ভাবছে না, তারা কি বলছে না, তারা আমাদের কি চোখে দেখছে অথবা কি চোখে দেখছে না। লোকেদের ভাবনা চিন্তার হাতে নিজের শাসন ভার তুলে দিলে নিজের রাজ্যের রাজা হতে পারবেন না। আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না যখন আমি গোপনে নির্মিত হতে চেয়েছিলাম, পৃথিবীর অধ্যস্থানে শিল্পিত হতে চেয়েছিলাম, রহস্য ও অন্ধকারে পূর্ণ স্থান তোমার চক্ষু আমাকে চিন্তায় দেখিয়েছে, তোমার পুস্তকে সমস্তই লিখিতেছিল যাহা দিন দিন গঠিত হইতেছিল যখন সে সকলের একটিও ছিল না। হে ঈশ্বর আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান। এখানে প্রভু বলেছেন যে তিনি কিভাবে মাতৃগর্ভে আমাদের সৃষ্টি করেছেন, প্রভুর সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠতে উঠতে আমরা ভীষণ বিপর্যস্ত অবস্থায় পৌঁছই। খুব কমই এমন মানুষ পাওয়া যায় যারা নিজেদের একেবারে চরম বিপর্যস্ত করে, বলা যায় প্রায় জীবন শুরুর দিকে প্রভু গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা আমাদের জীবনে অনেক কিছু ঘটে যাওয়ার পর প্রভুর কাছে নিজেদের সম্পূর্ণ সমর্পণ করেছি, সব কিছু প্রভু তার মতো করুন বলে মনেছি। পুনর্জন্ম লাভের পর অন্যভাবে আমরা দেখিনি, এমনকি সঠিক পদ্ধতিতে ভিন্নভাবে কোনো কাজ করিনি। পুনর্জন্ম লাভের পর পবিত্র আত্মার মাধ্যমে যিশু আমাদের মধ্যে বাস করেন, আর তিনি যেহেতু পবিত্র সেহেতু অপবিত্র কোনো কিছুর মধ্যে তিনি থাকতে পারেন না, আর তাই আমাদের অন্তর্মানবের ঠিক মাঝখান দিয়ে সব কিছু পরিষ্কার করে বাসযোগ্য করে তোলেন। এই কারণেই তিনি যখন জ্বলন্ত ঝাপের কাছে মশির কাছে যান তখন বলেন তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি তখন পবিত্র ভূমির ওপর দাঁড়িয়ে রয়েছো। কেন
মসিকে জুতো খুলে ফেলতে হয়েছিল জানেন, কারণ পৃথিবীর কোনো কিছু নয় জাগতিক, কিছু নয় মাংসজ, কিছু নয় মানুষ সৃষ্ট, কোনো কিছু প্রভুর পবিত্রতার সঙ্গে মেশানো যায় না। তা সে আপনি বুঝুন বা না বুঝুন, পুনর্জন্ম লাভের পর আপনি পবিত্র হয়ে ওঠেন, সব সময় সঠিকভাবে নাই চলতে পারেন, কিন্তু তিনি আপনাকে সঠিকভাবে গড়েছেন, সব সময় সঠিক আচরণ নাই করতে পারেন, তবুও প্রভু বলেন যে আপনি পবিত্র। হয়তো আত্মার ফল অনুযায়ী আমরা সব সময় এগোতে পারি না, কিন্তু গালতীয় পাঁচ বলে যদি ভেতরে আত্মা থাকে তাহলে ভেতরে তার ফলও থাকবে, ধৈর্য, শান্ত, আনন্দ, উদারতা, দয়া, লাজুকতা, ভদ্রতা, বিনয় ও আত্মনিয়ন্ত্রণ। একজন ব্যক্তি হিসেবে গড়ে ওঠার জন্য প্রভু যা যা আপনার মধ্যে রাখতে চান সেই সবই একজন পুনর্জন্ম লাভ করা বিশ্বাসীর মধ্যে বীজের আকারে রোপিত হয়। আর আমরা বহির মানবের দিকে একটু বেশি মনোযোগ দিই, অন্যরাও তাই করে, বহির মানবের দিকে অতিরিক্ত মানসিকতা থাকে। আমাদের এটাই করা উচিত যে মনের ভেতরে কি রয়েছে সেটা বোঝা উচিত, আর প্রভুর ওপর দৃষ্টি থাকলে আমরা সেটা অবশ্যই করতে পারবো। আমাদের মধ্যে যে পবিত্র আত্মা রয়েছেন তিনি একটু একটু করে মহিমার মধ্যে দিয়ে ওই কাজটা করেন আর আমাদের শুদ্ধিকরণ করে চলেন। শুদ্ধিকরণ মানে বুঝতে পারছেন তো এর মানে? তার মানে হলো পবিত্র আত্মা আমাদের মধ্যে দুর্দান্ত কাজ করে চলেন। হে প্রভু, দুর্দান্ত, অতুলনীয় আপনার কাজ প্রভু, আপনার মধ্যে দারুণ একটা কার্য আছে। আমায় নিখুঁতভাবে সৃষ্টি করা হয়েছিল, দিয়াবল এসে সব গোলমাল পাকিয়ে দেয়, আপনি আপনার রক্ত বেরিয়ে পুনরুদ্ধান করেছেন আর আমার অন্তঃস্থল পরিচ্ছন্ন করেছেন, আপনার মধ্যে আমি বাস করতে চাই। এখন আমার ভেতরের অবস্থাটা সেই রকম যেমনটা উদ্যানের মধ্যে আদমের ছিল, আর আমায় যা করতে হবে তা হলো পবিত্র আত্মার সঙ্গে কাজ করতে হবে। আমার আবেগে আর ভেতরে কি হচ্ছে তা আমার বাইরে দিয়ে দেখাতে হবে সবাইকে। এটা একটা প্রক্রিয়া এবং একটা যাত্রা। লোকে কেন আমাদের বিচার করে বলুন তো? কারণ তারা সেটাই দেখতে পায়। সেটা কি সত্যি আমি চাই না? ব্যাপারটা বেশ গোল মেলে তাই নয় কি? ইয়াক, আমি আসলে বাড়ি থেকে এনেছিলাম, আমি ওটাকে নিজের বাড়িতেই রাখি। বাড়ির একটা অংশ আমি সাজিয়ে তুলি এটা দিয়ে, সেটার পেছনে উদ্দেশ্য, কারণ যখন দেখি চোখে পড়ে তখন ওটা আমার একটা বার্তা শোনায়। শুনুন, আমি যখন আয়নার মধ্যে দিয়ে দেখি, তখন যখন বলেছিলাম প্রভু আমায় প্রচারের জন্য আহ্বান করেছেন যাতে আমি সারা পৃথিবীতে মানুষদের সাহায্য করতে পারি, তখন লোকে হেসেছিল, কারণ এখানেও আরো খানিকটা ছিল। শুনে রাখুন, এটাই হলো প্রভুর সৃষ্টি, প্রভুর সৃষ্টি। দিয়া বলি তো এটাই করেছিল, কিন্তু কি হলো, ঘটনাচক্রে একদিন সব কিছু সস্তা হয়ে যেতে পারে আর সেটাই দেখা যেতে পারে। আমাদের ভেতরে যে কাজটা চলছে সেটা শুধু বাইরে থেকে ধরতে হবে। এবার শুনুন, আমি সব সময় এইসব থেকে অবাক হয়েছি, এইসবের মানে বুঝতে পারছেন তো? আমি বলি কি প্রভু, নিজের মধ্যে যে জিনিস অপরজয় হয়েছে সেটাই লুকিয়ে রেখেছেন কেন প্রভু? কেন সোনা, কেন পাহাড়ে পর্বতে মাটির তলায় থাকে আর পাহাড়ের ভেতরে হীরক কেন থাকে? কেন এগুলোর জন্যে মাটি খুঁড়তে হয়? কেন মাটির ওপরে এগুলো ছড়ানো পড়ে থাকতে পারে না? এখানে প্রভুর মূল মন্ত্র, ভালো জিনিস তিনি লুকিয়ে রাখেন, আপনাদের শুধু খুঁড়ে যাত্রা বের করতে হবে। খুঁড়ে যাওয়া, খুঁড়ে যাওয়া, শুধু খোঁড়া, শুধু গভীরে যাওয়া, অর গভীরে, আরো গভীরে খুঁড়ে যাওয়া, এমনকি তোলার জন্য ড্রিল করতে হবে জলের জন্য মাটিতে। কেন এই জিনিসগুলো মাটির ওপরে ছড়ানো থাকে না সেটাই আমি জানতে চাই। আর পরের বারও
কেউ হয়তো বলল, আমার মধ্যে কি চলতে পারে তার কোনো ধারণাই আপনার নেই, আমার হৃদয় সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই, লোকেদের হৃদয়ের কথা না জেনে বিচার করি কি করে আমরা, কি দুঃসাহস আমাদের। আমি বিশ্বাস করি যে পাপের বিচার হওয়া দরকার, বিশ্বাস করি যে মণ্ডলীর মধ্যে এই কাজগুলো করা দরকার, আর পৌল মণ্ডলী সংশোধন করেছিলেন কারণ সেই সময় মণ্ডলীতে যাবতীয় নির্বোধে কাজ চলত আর লোকে সেগুলো সামলাতো না, তবে হ্যাঁ এই বিচার। আমিন। পৌল যে জায়গায় পৌঁছে ওই কথা বলেছিলেন সেখানে পৌঁছে বলতে হবে সত্যি কথা, আমায় নিয়ে তুমি যা খুশি ভাবতে পারো, আমি নিজেই নিজের বিচার করি না, প্রভু হলেন আমার বিচারক। আর এক জায়গায় পৌল বলেছিলেন, আজ থেকে কেউ আমায় বিরক্ত করবে না কারণ আমি আমার দেহ প্রভু যীশুখ্রিস্টের চিহ্নে বয়ে চলেছি, সেই জন্যেই নিজেকে খোদাই করে জানতে হবে যে আপনি কোনটা নন, লোকে কি ভাবে আর আপনি কি করতে পারেন না। কোনো কোনো উপহার আপনার কাছে নেই, আপনার যা করা দরকার তা হলো পবিত্র আত্মার সঙ্গে কাজ করে যাওয়া, বাণীর মধ্যে খনন করে যাওয়া দরকার, একবার নয় বারবার খনন করা দরকার, প্রার্থনার মধ্যে খনন করা দরকার, বাণীর মধ্যে খনন করা দরকার, এসবের অর্থ জানার জন্যে খনন করা দরকার। তারপর খুব দ্রুত দেখবেন জীবনে একটা পরিবর্তন চলে এসছেন, তারপর নতুন সূচনা, নতুন কিছু, নতুন সূত্রপাত, নতুন মোড়। আপনাদের উৎসাহ জানাই, অন্যের সঙ্গে নিজের তুলনা না করেন আর নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি সেই মূল্যবান স্বতন্ত্র মানুষ হয়ে উঠবেন যার জন্য প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো আস্থা ভরে একটা পদক্ষেপ নিতে পারেন, কারণ আপনারা নিজেদের জীবনের অধিকাংশ সময়টুকু অন্যের সঙ্গে নিজেদের তুলনা করেই কাটিয়েছেন, এমন কিছু হতে চেষ্টা করেছেন যা কোনোদিনও হতে পারবেন না, কারণ প্রভু আপনাকে অন্যের মতো হতে সাহায্য করবেন না, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর অপেক্ষা করুন, কারণ অনুষ্ঠানের শেষ পর্বে আমি কিছু বলতে চাই।